সিজন চেঞ্জের সময় অনেকেরই সর্দি কাশি হাঁচি অথবা সারা বছর ধরে যাদের সর্দি কাশি হাঁচি হতে থাকে, নাক দিয়ে জল পড়ে, এরকম বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে পড়ে, তাদের জন্য বিশেষ রকম উপায় আছে এইটাকে নির্মূল করা যায়। কিন্তু যাদের বেশি বেশি হবে তারা 3 বার করে ঘন্টা 3 থেকে 4 ঘন্টা পরে, আর যাদের অল্প আছে তারা 1 বা 2 বার করতে পারে। এর থেকে অনেকটা বাঁচার উপায় আছে। আমি একটি লেবু নেব, লেবুটা কেটে রেখেছি, এবং এই পাত্রের মধ্যে, চামচের মধ্যে আমি লেবুর রসটা দেব, ঠিক আছে? অল্প পরিমাণে নিতে হবে। আপনাদের বাড়িতে, বিশেষ করে আপনাদের বাড়িতে যাদের বিশেষ করে ড্রপার আছে, ড্রপারে করে নিতে পারেন অথবা আঙুলের মাথায় নিতে পারেন। দিনের বেলা নেওয়াটাই সব থেকে বেশি নিয়েছি এবং বারে বারে নেওয়ার দরকার পড়বে না, মাঝে মধ্যে নিতে পারেন যাতে সর্দি কাশি হয়। এবারে এইটা আমরা নাকের মধ্যে দেব। দেখুন, আমাদের যখন নর্দমা বা কল কেন নেবো, আর কি নাকের লেবুটা কেন দেবো, নর্দমা পরিষ্কার করতে গেলে অনেক সময় পাইপের মুখে কি হয়, জাম হয়ে যায়। তখন আমরা যেহেতু ওই টাইমে আমরা অনেক রকম কেমিক্যাল দিয়ে বের করি বা অ্যাসিড দিয়ে বের করি, তা নাকে আপনারা বা আপনার বাচ্চারা যেন এটা না করে, যেন নাকে ওইগুলো যাতে না দেয়, ঠিক আছে? ওগুলো দেবেন না, লেবুটা দেবেন, ঠিক আছে? লেবুটা 9 থেকে বড়দের মধ্যে নেওয়াই ভালো, অথবা অন্যদের পরামর্শ নিতে পারেন। না, আমরা যদি লেবুটা খাই নাকে দিলে কোনো প্রবলেম হবে না, কারণ এটা সাইট্রিক অ্যাসিড, এটা দিয়ে নাকের যে জামটা আছে আমাদের পুরো এগুলো ছেড়ে যাবে, সর্দি কাশি হাঁচি থেকে অনেকটা মুক্তি পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে নিজেকে দিয়ে কীভাবে নেবেন সেটাও আপনাকে জানতে হবে। লেবুটা নেয়ার পরে আপনাকে এটা শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে আপনি এটা মাত্র 5 মিনিটের মধ্যে, 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাকে নিয়ে এই ড্রপারে আঙুলের মাথায়, এখন ড্রপারটা কাছে নেই বলে আঙুলের মাথায় নিয়ে একেবারে নাকের মধ্যে এইভাবে আর একবার নিয়ে নেবেন, এইভাবে। যাদের নাক খুব জ্বালা করবে নিয়ে একটু টানতে হবে, তাহলে আপনার এই মাথায় এগুলো টোটালি ছেড়ে যাবে। 4 মিনিট ম্যাক্সিমাম থাকবে যথেষ্ট, আপনি বুঝতে পারবেন 4 মিনিট পরেই। 4 থেকে 5 মিনিট নিলেই আপনি আপনার নাকের পুরো যে সর্দি কাশি বা হাঁচি যাদের হয় তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে কোথা থেকে আপনার সমস্যা থেকে মুক্তি কতটা পাচ্ছেন। যাদের বেশি বেশি আছে তারা 3 থেকে 4 ঘন্টা পর পর, 3 থেকে 4 ঘন্টা পর পর আপনাকে নিতে পারেন। অনেক সমস্যা থেকে আপনার দেখবেন সর্দি কাশি বা আদার্স অনেক রকমের সমস্যা থেকে আপনি দেখবেন অনেকটা মুক্তি পাবেন। আর সর্দি কাশি না হলে দেখবেন করোনার মতো রোগও তো আসতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যাদের ভয় লাগে তাদের ডাক্তারের পরামর্শও নিতে পারেন। আর এটা মাঝে মধ্যে নিতে পারেন যাদের সর্দি কাশি হয়, তাদের জন্য তো বিশেষ উপকারী হবে। পুরো মাথার এইগুলো টোটালি এই শিরাগুলো আছে মস্তিষ্কের মধ্যে, সেগুলো প্রত্যেকটা ছেড়ে যাবে, এবং দেখবেন আপনার এই নালা বা আপনার যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো প্রত্যেকটা আপনার যদি ছেড়ে যায় দেখবেন সর্দি কাশি এবং অন্যান্য সমস্যা থেকে আপনার অনেকটা দেখবেন মুক্তি পেয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সমস্যা থেকে মুক্তি পেয়েছেন, মাত্র 4 থেকে 5 মিনিট থাকার পরে বুঝতে পারবেন যে কতটা উপকার পেয়েছেন। আমি প্রায় সময় করেছি এটা, তা উপকার পেয়েছি, কোনো ভয়ের ব্যাপার নেই। দিনের বেলায় করেছি বেশিরভাগ, আর যারা এবং অনেক সময় গলায় যাদের নাক জ্বালা করবে, বিশেষ করে নাকগুলো জ্বালা করতে পারে একটু,
তারা নারকল তেল নিয়ে নাকের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবেন, নাক জ্বালা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সাইট্রিক অ্যাসিড থাকার ফলে আপনার টোটালি এগুলো ছেড়ে যাওয়াতে, কারণ নাক দিয়ে অনেকের জলটা পড়ছে, ভীষণ রকম কষ্ট পায় তারা, সেইখান থেকে মুক্তি অবশ্যই পাবেন, এটুকু বলতেই পারি। আমি বারবার এটা এগুলোকে করেছি, করে উপকার পেয়েছি। আমি এখন জাস্ট দিলাম, আপনাদের দেখালাম, যাদের অনেকটা বেশি পরিমাণে হবে 3-4 ঘন্টা অন্তর অন্তর দেবেন, 4 বার দিলে কোনো অসুবিধে নেই, দিনের বেলায় দিয়েছি আমি, কোনো অসুবিধে নেই। আর যাদের কাশি সর্দি এই সময় চেঞ্জিংয়ের সময় আছে, তারা গার্গেল করবেন, অনেকে হলুদ দিয়ে অনেকে গার্গেল করে, সেটাও করতে পারেন। আমার নাকে যে সমস্যাটা ছিল সেটা আপাতত একটু কমে গেছে অনেকটাই, 5 মিনিটের মধ্যে। চেঞ্জিংয়ের সময় গার্গেল করবেন, কাশি হলেই গার্গেল করাটা খুবই উপকারী হবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কিছু বলার থাকলে এগুলো বলে উত্তর বলে দেবো।